হিরো আলমের জীবন ও লাইফস্টাইল। আজকে আমরা কথা বলবো বহু প্রতিভা ও গুণের অধিকার হিরো আলমকে নিয়ে। হিরো আলম তার নিজের প্রতিভা দিয়ে বাংলাদেশে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেছেন। তার জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে দেশের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন। সাধারণ মানুষ বলে থাকেন আশরাফুল আলম পারেন না এমন কাজ খুঁজে পাওয়া যাবে না, তিনি যেখানে হাত রেখেছেন সেখানেই সফলতা পেয়েছেন। আপনারা অনেকেই এই গুণী মানুষটি সম্পর্কে জানতে চান, আপনাদের কথা চিন্তা করেই আজকে হিরো আলম সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। কে এই হিরো আলম? হিরো আলম সম্পর্কে জানেন না এমন লোক পাওয়া মুশকিল। হিরো আলমের মূল নাম আশরাফুল আলম সাইয়েদ, একজন সাধারণ ও নিম্নমধ্য আয়ের একটি পরিবার। তা নিজের যোগ্যতা ও মেধা দিয়ে সারা বাংলাদেশে নিজের পরিচিতি লাভ করেছেন। তিনি বিভিন্ন সময় আলোচনা আসেন তার কর্মকাণ্ডের জন্য। তার নামের পাশে বিভিন্ন উপাধি দেওয়া যেতে পারে, কারণ তিনি অনেক সেক্টরে কাজ করেছেন। তিনি চলচ্চিত্রে কাজ করেছেন, গানের জগতে কাজ করেছেন, মডেলিং করেছেন, বই লিখেছেন, ব্যবসা করেছেন, রাজনীতি করেছেন, সামাজিক উন্নয়নমূলক কাজ করেছেন। হিরো আলমের সংক্ষিপ্ত বিবরণী। মূল নাম আশরাফুল আলম সাইয়েদ, ডাক নাম হিরো আলম, স্ত্রী সাবিহা আক্তার সুমি, ছেলে কবির, মেয়ে আলো ও আখি, বাবা আব্দুর রাজ্জাক, মা আশরাফুন বেগম। জন্ম 1985 সালের 20 জানুয়ারি। জন্মস্থান বগুড়া। প্রথম সিনেমা মার ছক্কা। প্রথম সিনেমা মুক্তি পায় আগস্ট 11, 2017। অভিনীত চলচ্চিত্র পাঁচের অধিক। পেশা চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, মডেল, ব্যবসায়ী, রাজনীতিবিদ। রাজনীতির দল স্বতন্ত্র। ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশি। প্রাথমিক জীবন। পিতা আব্দুর রাজ্জাক ও মাতা আশরাফুন বেগমের ঘরে জন্ম নেয় আশরাফুল আলম সাইয়েদ ওরফে হিরো আলম। 1985 সালে 20 জানুয়ারি আশরাফুল আলম সাইয়েদের জন্ম ও বেড়ে ওঠা। নিজ শহরে বগুড়াতে আশরাফুল আলম জীবিকার তাগিদে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন। জীবনের প্রথম দিকে তিনি রাস্তায় রাস্তায় চানাচুর ও সিডি বিক্রি করতেন। পরবর্তীতে তিনি তার নিজ এলাকার ঢিস লাইন সংযোগ ব্যবসায় জড়িত হন। সেই সময় তিনি তার প্রতিভা বিকাশ করার মতো জায়গা খুঁজে পাচ্ছিলেন না। তিনি কি করবেন কিছুই বুঝতে পারতেছিলেন না। তিনি ডিস লাইনের ব্যবসার কারণে মিডিয়ার প্রতি একটা ঝোঁক সৃষ্টি হয়। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি মিউজিক ভিডিও বানাবেন। তার শুরুটা হয়েছিল শুধুই শখের বশে। 2016 সালে তিনি তার প্রথম মিউজিক ভিডিও নির্মাণ করেন। সেই সঙ্গীত ভিডিওটি তিনি ইউটিউব এবং ফেসবুকে আপলোড করেন। ইউটিউব এবং ফেসবুকে আপলোড করার পর মিউজিক ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সারা বাংলাদেশে এবং দেশের বাইরে তার মিউজিক ভিডিও ছড়িয়ে পড়েন। তারপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তারপর তিনি আস্তে আস্তে সফলতা ও পরিচিতি পান। হিরো আলমের শিক্ষা জীবন। হিরো আলম প্রাতিষ্ঠানিকভাবে তেমন শিক্ষা লাভ করতে পারেননি, যেহেতু তিনি একজন নিম্নমধ্য আয়ের ঘরের একজন সন্তান। সেহেতু তার পরিবারও খুব উচ্চ শিক্ষিত ছিল না। তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছেন। দারিদ্রতার কারণে তিনি বেশ পড়াশোনা করতে পারেননি। দারিদ্রতার কারণে তিনি পড়াশোনা ছেড়ে কর্মক্ষেত্রে যোগ দেন। হিরো আলমের চলচ্চিত্র যাত্রা। মিউজিক ভিডিওতে মডেলিং দিয়ে শুরু করা নায়ক আলম একসময় চলচ্চিত্রের হিরো হওয়ার স্বপ্ন নিয়ে সিনেমায় যুক্ত হন। হিরো আলমের চলচ্চিত্রের যাত্রা শুরু হয় 2017 সালের 11ই আগস্ট, মার ছক্কা নামক সিনেমা মুক্তির মাধ্যমে। নায়ক আলমের প্রথম সিনেমা ছিল মার ছক্কা, যেটিতে তিনি প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেন। আলমের দ্বিতীয় সিনেমা এ আর মুকুল নেত্রবাদী পরিচালিত সাহসী হিরো আলম,
মুক্তি পায় 2020 সালের 16ই অক্টোবর। সাহসী হিরো আলম সিনেমা ও তিনি প্রধান চরিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন। তারপর তিনি অভিনয় করেন বহুল আলোচিত সিনেমা টোকাই, যে সিনেমাটি নিয়ে সবার মাঝে অনেক আগ্রহ রয়েছে। তাছাড়া আলম আরও কিছু নতুন সিনেমার কাজ করেছেন যা খুবই তাড়াতাড়ি মুক্তি পাবে সিনেমা হলে। হিরো আলমের গানের যাত্রা। হিরো আলম একজন প্রফেশনাল গায়ক না। প্রফেশনাল গায়ক না হলেও তিনি শখের বশে গান করে থাকেন। আশরাফুল আলম মূলত ভাইরাল গানগুলো কভার করে থাকেন। গানের জগতে আলম আলোচনায় আসেন ভাইরাল গান বাবু খাইসো গানটি গেয়ে। তার গাওয়া ভাইরাল বাবু খাইসো গানটি বেশ জনপ্রিয়তা পায়। তাছাড়া তিনি বিভিন্ন দিবস উপলক্ষে গান তৈরি করে থাকেন। তিনি শুধু বাংলা গানই করেন না, তিনি বিভিন্ন দেশের ভাষার গান গেয়ে থাকেন। ইতিমধ্যে তিনি হিন্দি, চাইনিজ, আরবি সহ অনেক ভাষার গান গেয়েছেন। হিরো আলমের রাজনীতিতে যাত্রা। হিরো আলম রাজনীতিতে এসেই সারা বাংলাদেশের আলোড়ন তৈরি করে ফেলেন। তিনি নির্বাচন করবেন সেটা শুনেই সবাই অবাক, তাও তিনি নির্বাচন করেন। বাংলাদেশের সর্বোচ্চ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন। আশরাফুল আলমের নির্বাচনের কথা বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া ভালো কভারেজ পায়। তিনি প্রথম চেয়েছিলেন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে, কিন্তু জাতীয় পার্টি আলমকে প্রার্থী করতে অস্বীকৃতি জানায়। পরে তিনি বাধ্য হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করেন, কিন্তু সেই জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভালো ফল করতে পারেনি। তার ফলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়, কিন্তু তিনি পরবর্তীতে নির্বাচন করবেন তা আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছেন। তিনি জাতীয় নির্বাচনে অংশ নেন তার নির্বাচনী এলাকা বগুড়া 4 আসন থেকে। বহু প্রতিভার অধিকারী হিরো আলম শত প্রতিকূলতার মাঝেও এগিয়ে যাবে আরও বহু দূরে। আমরা চাই তার আরও নতুন নতুন প্রতিভা বিকাশ ঘটাক। আশরাফুল আলম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য থাকলে আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন, আর কোনো অভিযোগ থাকলে আমাদের জানান, আমরা সংশোধন করবো।